সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ ট্রান্সমিটার খুঁটিতে ধাক্কা মারল একটি পর্যটকবাহী বাস, প্রায় 15 জন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার জামুরিয়া থানার 2 নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।